পাবি না তাহলে। আচ্ছা ঠিক আছে, তোরা এইখানেই হা করে দাঁড়িয়ে থাক, আমার কোনো সমস্যা নাই। না আমরা হা করে দাঁড়িয়ে থাকব না, আমরা নিজুমপুরের ভেতরে যাব, ডাইনোসর দেখব। এত হাসছ কেন বলো তো? তোর সাহস দেখে হাসবো না রাখবো বুঝতে পারলাম না, তাই হেসেই ফেললাম। দয়া করো কুমির মামা, আমাদের কি যেতে দাও। নিঝুমপুর যেতে হলে আমাকে মেরে ফেলে তারপরে যেতে হবে, পারবি তোরা আমাকে মেরে ফেলতে? চেষ্টা করে দেখতে পারিস, আর যদি আমার পাশ দিয়ে যেতে চাস তাহলে আমি তোদের মেরে ফেলবো। এবার ভেবে দেখ তোরা কোনটা করতে চাস। সর্বনাশ করলি তুই, আমাদের বাচ্চা দোহাই দিলি। এখন তো তোদের যেতে দিতেই হবে, আমার আমার বাচ্চাদের দোহাই দিয়ে কেউ কিছু চাইলে সেটা আমি না দিয়ে পারি না। হুররে, কুমির মামা রাজি হয়েছে। এই চুপ চুপ, খুশিতে নাচানাচি করবি না, খবরদার, মেজাজটাই দিয়েছিস খারাপ করে। এখন তোদের নিঝুমপুরে যেতে দিতে হবে, আমার দায়িত্ব পালন করা থেকে আমি ব্যর্থ হচ্ছি। ধুর, তবে জেনে রাখ এমনি এমনি তোদের নিঝুমপুরে যেতে দেব না। তবে বলো কুমির মামা, কি করতে হবে আমাদের নিঝুমপুরে যেতে হলে? তোদেরকে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে। তবে বলো কুমির মামা, কি তোমার প্রশ্ন? এই প্রশ্নগুলোর জবাবের যদি একটাও ভুল হয় তাহলে তোরা নিঝুমপুরে যেতে পারবি না, রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। এবার করো তোমার প্রশ্ন। আমরা জবাব না দিতে পারি তখন কি হবে? হ্যাঁ শোনো, কুমির এমন কি আর প্রশ্ন করবে, ভয় পেলে হবে? স্কুলে আমরা স্যারদের কত প্রশ্নের উত্তর দিই, এখানেও আমরা পারবো যদি সাহস করে একটু চেষ্টা করি। বলো কুমির মামা, কি তোমার প্রশ্ন? হ্যাঁ, করছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বলতো কোন প্রাণী একই সাথে জলে ও মাটিতে দুই জায়গায় বাস করে? নিজা, এরকম কি যেন একটা আমরা স্কুলে পড়েছিলাম না? হ্যাঁ, এটা তো সহজ প্রশ্ন কুমির মামা, এর উত্তর হলো ব্যাং। ব্যাং জলেও বাস করে আবার মাটিতেও থাকে। ইস, ভেবেছিলাম তোরা পারবি না, কিন্তু ঠিক ঠিক জবাবটা দিয়ে দিলি। ঠিক আছে, তারা এই এখন আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে হবে। এবার বল, কোন ফলের বিচি থাকে না? কোন ফলের বিচি থাকে না? আমার তো মনে হয় সব ফলেরই বিচি থাকে। হ্যাঁ না, কিন্তু একটা ফলের বিচি থাকে না, সেটা কি জলদি বল। মিঠা, কিছুই তো মনে করতে পারছি না রে, সব ফলেরই তো বিচি আছে। এ বিচি, নারকেল, নারকেলের তো বিচি থাকে না, তাই না কুমির মামা? পেয়েছি, নারকেল নারকেল। ইস, এটাও পেরে গেলি তোরা। হ্যাঁ নারিকেল, নারিকেলের কোনো বিচি থাকে না। ঠিক আছে, এবার তোরা একটা ছোট ধাঁধার উত্তর দিতে হবে। ঠিক আছে, এটা পারলেই তোদের আমি ছেড়ে দেব,
যা। কুমির মামা এবার বলো, তোমার ধাঁধা বলো। হ্যাঁ, তাহলে শোনো, পাখা আছে কিন্তু সে পাখি নয়, সুর আছে কিন্তু সে হাতি নয়, বলো তো তাহলে কে সেই জন? বাবা রে, মাথা তো ঘুরে গেল রে মিঠা, তো বড় কঠিন মনে হচ্ছে। ঠান্ডা মাথায় ভাবতে হবে রে খাট্টা, অবশ্যই আমরা পারবো। পাখি ছাড়াও তো অনেক প্রাণী পাখা আছে, এই যেমন ফড়িন, প্রজাপতি, পোকামাকড়, কিন্তু হাতি ছাড়া সুর আবার কার থাকতে পারে? এই খাট্টা, প্রজাপতির কি সুর আছে? আরে না তো, প্রজাপতির মাথার উপর দুটো অ্যান্টেনার মতো কি যেন আছে, কিন্তু ওটা তো সুর না। তাহলে কার সুর থাকতে পারে? এই গুজুম, তুমি কি কিছু ভেবেছো? না ভাই, আমার মাথায় কিছুই আসছে না, তোমরাই ভেবে বের করো তো। কোনো পোকামাকড়ের কথা বলছি না তো মিঠা? মশাদের বড় একটা সুর থাকে, ওই সুর দিয়েই রক্ত খায়, আর মশাদের পাখাও আছে, এর জবাব মশাই হবে। কুমির মামা, আমাদের জবাব হচ্ছে মশা। ইস, এটাও পেরে গেলি, তোদের এত বুদ্ধি কিভাবে হলো? হ্যাঁ, জবাবটা মশাই হবে। না, এখন তো আমাকে আমার কথা রাখতেই হবে। হ্যাঁ কুমির মামা, আমাদের নিচুম পড়ে যেতে দিতে হবে। ঠিক আছে, যা তোরা যা। হুররে হুররে হুররে! এই এই এই, এত খুশি হওয়ার কিছুই নেই, আরো দুইজন পাহারাদার আছে, আমাকে না হয় কোনো মতে পার করেছিস, কিন্তু বাকি দুইজনকে কিভাবে পার করবি? হ্যাঁ দেখি কুমির মামা কি করা যায়, কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে যেতে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আমার কথা রাখছি, তোরা সব প্রশ্নের জবাব ঠিক দিয়েছিস, তাই যেতে দিচ্ছি। এখন যা তো, চোখের সামনে থেকে যা, তোদেরকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তোদের জন্য আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম না। ও, কি দুঃখজনক ঘটনা, ডাইনোসররা যদি জানতে পারে আমাকে যে কি করবে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, এই খাট্টা কুজুম চলো আমরা সামনে যাই। তাহলে দেখা যাচ্ছে নিচুপুরের দ্বিতীয় পাহারাদার একটা সাপ। আরে কিরকম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আমার তো সামনে এসে ভয় লাগছে। আহা, এত ভয় পেলে চলবে? নিচুপুরে যেতে হবে না, চল সাপটার কাছে যাই, আমাদের সাপটার সাথে দেখা করতে হবে, ওর সাথে কথা বলে ওকে বুঝাতে হবে। ও, তাহলে আর কি করা, চলো সাপটার কাছে যাই। হ্যাঁ চলো। ¶¶
হে রে তোরা, ইস, কতদিন পর কোনো প্রাণী দেখতে পেলাম। সাপ মামা, তুমি বুঝি অনেক দিন কোনো প্রাণী দেখোনি? না রে বাচ্চা, এখানে কে আসবে বল? এখানে কেউ ভুলেও আসে না। কোনো প্রাণী না দেখতে দেখতে আমার জীবনটা একদম পানসে হয়ে গেছে। যাক বাবা, অবশেষে কোনো প্রাণী দেখতে পেলাম। তাহলে কি আমাদের দেখে তুমি খুশি হয়েছ? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। বুঝতে পারো তোমরা, এখানে একা একা বসে থাকাটা কি কষ্টের। ইস, কারোর সাথে একটু কথাও বলতে পারি না। তবে আজ তোমাদের পেয়েছি, তোমাদের সাথে গল্প করা যাবে। এই, তোমরা মানুষের বাচ্চা না? হ্যাঁ শাক মামা, আমরা মানুষের বাচ্চা। আচ্ছা, কিন্তু তোমাদের সাথে ওই কুমড়ো মতো ওটা কি? ও, তুমি গুজুমির কথা বলছো? গুজুম হচ্ছে আমাদের বন্ধু, ও একটা ভূত। কি বললে, ভূত? এমন অদ্ভুত পেট মোটা কুমড়ো মতো আবার কোনো ভূত হয় নাকি? আমি তো জীবনে অনেক ভূত দেখেছি, কিন্তু তোমার মতো এমন অদ্ভুত ভূত তো দেখিনি বাবা। কি করব বলো, আমি একটু অদ্ভুতই। আচ্ছা আচ্ছা, তোমাদের কি নাম? আমি খাট্টা। আর আমার নাম মিঠা। ও, খাট্টা মিঠা, ভালো ভালো। কিন্তু একটা ব্যাপার তো কিছুতেই মাথায় আসছে না। কি ব্যাপার সাপ মামা? তোমরা এখানে কি করে এলে? তোমাদের এখানে আসার কথা না, এ তো অসম্ভব। ডাইনোসরদের কথা শুনে আমরা সাহস করে এখানে এসে পড়েছি সাপ মামা। সেটা তো বুঝলাম, কিন্তু পাহারাদার কুমির, কুমিরকে কাটিয়ে এখানে কিভাবে এলে তোমরা? কুমির তোমাদের আটকায়নি? হ্যাঁ, আটকিয়েছিল তো। তাহলে কি করে এলে? সাপ মামা, আমরা কুমির মামাকে অনেক অনুরোধ করেছি তো। হ্যাঁ, আর তখন কুমির মামা বলেছে তার তিনটা প্রশ্নের ঠিক জবাব দিতে পারলে আমাদের যেতে দেবেন। আমরা প্রশ্নের ঠিক জবাব দিয়েছি, তাই আমাদের কুমির মামা ছেড়ে দিয়েছেন। তাই নাকি? তাই বলে কুমির ছেড়ে দিল? এরকম তো হওয়ার কথা না, কি আশ্চর্য। সাপ মামা, তোমার কাছেও আমাদের একটাই অনুরোধ। কি অনুরোধ? আমাদের নিঝুম করে যেতে দাও সাপ মামা। হ্যাঁ সাপ মামা, আমাদের নিঝুমপুরের ভেতরে যেতে দাও, আমাদের ডাইনোসর দেখার খুব ইচ্ছা। ডাইনোসর দেখার ইচ্ছা বা শখ থাকতেই পারে, তবে আমি তোমাদের যেতে দেব, এই অনুরোধ হাস্যকর। আমি এত কষ্ট করে এখানে বসে আছি কি ডিম পাড়তে? হ্যাঁ, আমি বসে আছি যাতে কেউ নিঝুমপুরের ভেতরে যেতে না পারে। তাছাড়া আমি তোমাদের যেতে দেব কেন? দয়া করো সাপ মামা, দয়া করো। দয়া করে আমাদের যেতে দাও সাপ মামা। কখনোই না, এরকম অনুরোধ একদম করবে না। দয়া করো সাপ মামা, যেতে দাও, দয়া করো। হেই, তোমরা কি আমাকে কুমির পেয়েছো যে ভুলিয়ে ভালিয়ে আমাকে পার করে চলে যাবে? আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে জানি। আচ্ছা সাপ মামা, আমরা তো জানি সাপ খুব ভয়ঙ্কর হিংস্র প্রাণী, মানুষ দেখলেই কামড়ে দেয়। কিন্তু তুমি তো কিছুই করলে না, তুমি তো দেখছি অনেক ভালো। শোনো, আসলে সাপ খুব বেশি হিংস্র প্রাণী না। সাপ নিজে থেকে কাউকে কামড় দেয় না
বা আঘাত করে না। মানুষ কিংবা অন্য কোনো প্রাণী হঠাৎ কাছে চলে এলে সাপ ভয় পেয়ে নিজেকে রক্ষা করার জন্যই আগেই অন্যকে আঘাত করে। আর জানো তো, সব সাপ বিষাক্ত নয়। সাপ মামা, তাহলে আমরা এখন ভেতরে যাই? না, একদম না। এ একটু মিষ্টি করে কথা বলেছি বলে মনে করেছো? যেতে দেব? মোটেও না। তাহলে আর কি করার? মিঠা চল, আমরা চলে যাই। এই কি বলছো, কি বলছো? তোমাদের চলে যেতে কে বলেছে? তাহলে আমরা কি করব? তুমি তো আমাদের নিঝুমপুরেই যেতে দেবে না। তাই বলে কি তোমাদের চলে যেতে বলেছি? তাহলে আমরা কি করব বলো? তোমরা আমার কাছে বসে থাকো, তোমাদের সাথে একটু গল্প করি। ইস, কতদিন পর কোনো প্রাণীর সাথে কথা বলছি, কি যে ভালো লাগছে তোমাদের বোঝাতে পারবো না। ভালো তো লাগবেই সাপ মামা, এখানে দিনের পর দিন কি এভাবে একা বসে বসে থাকা যায় বলো? কারোর সাথে কথা না বলে, কাউকে না দেখে, এটা তো খুবই কষ্টের ব্যাপার। হ্যাঁ রে ভূত গুজুম, আসলে আমি খুব কষ্টে থাকি। সাপ মামা, আমরা কিন্তু তোমার কষ্ট দূর করে দিতে পারি। তাই নাকি? কিভাবে কিভাবে? আমরা মাঝে মাঝে তোমার সাথে এসে দেখা করতে পারি, তোমার সাথে গল্প করতে পারি, তাহলে তোমার আর এত খারাপ লাগবে না। সত্যি সত্যি তোমরা এটা করবে? হ্যাঁ সাপ মামা, কেন নয়, আমরা এটা অবশ্যই করতে পারি। ইস, তোমরা কি ভালো, এটা করলে আমার জন্য খুবই ভালো হয়। একা একা এখানে বসে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তোমরা যদি মাঝে মাঝে আসো তাহলে খুবই ভালো লাগবে। হ্যাঁ আমরা আসব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমাদের এখন নিঝুমপুরে যেতে দিতে হবে। Duronto.